আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম ব্যাক টু মারুফ 99 এগেইন। সো প্রিন্সিপালস অফ ফিনান্স, অর্থায়নে গণিত বইটি নিয়ে যারা সাজেশন চাচ্ছিলেন তাদের সাজেশন আসলেই দেওয়া হয়নি, এবং আমার মনে হচ্ছিল যে ব্যবসায় গণিতের মতোই অর্থায়নের নীতিমালা বইয়েরও সাজেশন দেওয়া প্রয়োজন। যদিও সাজেশন দেওয়াটা আমার মনে হয় না যে ঠিক, বাট যারা আগে থেকেই পড়েনি বা ব্যবসায় গণিত এবং অর্থায়নের নীতিমালা এর দুইটা অধ্যায়ে যাদের অনেক প্রেশার রয়েছে, তাদের প্রেশারটা হালকা করার জন্য মূলত আজকের এই ভিডিওটা তৈরি করা হয়েছে। তো আজকে আমরা আলোচনা করব অর্থায়নে গণিত নীতিমালা, অর্থায়নের নীতিমালা প্রিন্সিপালস অফ ফিনান্সে। তো প্রিন্সিপালস অফ ফিনান্সে আমাদের মোট 12টা অধ্যায় রয়েছে, এটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের। তবে এটা অন্যান্য ডিপার্টমেন্টের যারা যাদের অর্থায়ন নীতিমালা রয়েছে তাদের ক্ষেত্রে মানে 80% সিমিলার, বাকি 20% সিমিলার না। তো যেটা সিমিলার না সেটা আপনারা পড়বেন না, যতটুকু একসাথে একই রকম ততটুকু আপনারা পড়তে পারেন। সো প্রথম অধ্যায় তো হচ্ছে আমাদের দ্য রোল অ্যান্ড এনভায়রনমেন্ট অফ ফিনান্স, তো অর্থায়নের ভূমিকা ও পরিবেশ, এটার কোনো প্রয়োজন নেই। আর থিওরি প্রশ্ন মোট 14 নম্বরের আসতে পারে, আবার কমও আসতে পারে। সো শুধু থিওরি প্রশ্নের উপর নির্ভর করা আমার মনে হয় না ঠিক, তবে যারা শুধু থিওরি পড়তে এক্সপার্ট তাদের জন্য আবার থিওরিটা ভালো হয়। সো অ্যাজ ইউর উইশ। তো এখানে যেই 12টা অধ্যায় রয়েছে, আমি যদি শর্টকাটে বলি, প্রথমেই ধরি যে যারা পাস করার জন্য অর্থায়নে গণিত সাজেশন চাচ্ছেন তাদের জন্য, পরে যারা নাম্বার ইম্প্রুভ করতে চান তাদের জন্য আলাদাভাবে আমরা ইয়া করবো, ওই যে এখান থেকে আলাদাভাবে আরও কয়েকটা অধ্যায় রেকমেন্ড করব। সো ফার্স্ট অফ অল আমি বলি যে প্রথমে আপনারা এখানে মনে হয় সাজে এখানে এটা মনে হয় পুরানা, সরি আমি আপডেটটা আপনাদের দিচ্ছি, এই যে আমাদের সিলেবাসটা রয়েছে এটা পুরানা। আমি এটা দেখে দিচ্ছি আপনাদের যে অধ্যায়গুলো রয়েছে আপনাদের অর্থায়নের নীতিমালা, তো এখানে আপনাদের আমার মনে হয় যে অধ্যায়গুলো করা উচিত, যে অধ্যায়গুলো করলে আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন, অন্তত পাস রেজাল্ট করতে পারবেন, এরকম অধ্যায় হচ্ছে আমাদের লিভারেজ ও মূলধন কাঠামো। তো এখানে এটাও আপডেট করা হয়নি, এখানে 11.1 আছে আর 11.2 আছে। 11.1-এ আছে আমাদের ক্যাপিটাল স্ট্রাকচার মূলধন কাঠামো, আর 11.2-এ আছে আমাদের লিভারেজ, মানে এটা আছে 11.1 মূলধন কাঠামো এবং লিভারেজটা আছে 11.2-এ। সো এই দুইটা অধ্যায় করবেন, এখান থেকে আপনারা আমার ইয়া হচ্ছে মানে দূরদৃষ্টি আমার প্রজ্ঞা বলছে এখান থেকে আপনারা 4 নাম্বার গেইন করতে পারবেন, তবে এখান থেকে 10 নাম্বারও আসার সম্ভাবনা রয়েছে। এর আগে এখান থেকে 10 নাম্বার এসেছে, সো এখন 10 নাম্বারের প্রশ্নে পার্ট সিতে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা একটু কম, কিন্তু পার্ট বিতে আসার সম্ভাবনা 100%। সো এই অধ্যায়টা আমি প্রথমে রেকমেন্ড করব, লিভারেজ অ্যান্ড ক্যাপিটাল স্ট্রাকচার। এখন ক্যাপিটাল স্ট্রাকচার আর লিভারেজ যদিও 11.1, 11.2, 11.1, 11.2, তো দুইটা অধ্যায় সেম, একদম সেম। এখানে মাত্র 6-7টা আইটেম রয়েছে, এই কয়েকটা আইটেম করলে একটা অঙ্ক মাস্ট বি কমন পাবেন। এরপর তো চলতি দায় ব্যবস্থাপনা, এটা আর বলতে হয় না যারা মানে এই অধ্যায়টি করেছে। আপনাদের জন্য এই অধ্যায়ের যতগুলো অধ্যায় রয়েছে, কারেন্ট লাইবিলিটিস ম্যানেজমেন্ট হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। তো এরপরে আমি অন্য অধ্যায় রেকমেন্ড করতাম, কিন্তু যেহেতু আমাদের ব্যবসায় গণিতে অর্থের সময় মূল্য অধ্যায়ের সাথে একটা প্রাসঙ্গিক অধ্যায় রয়েছে, সেটা হচ্ছে অর্থায়নে গণিত, সো আমি এরপরে ওই দুইটা অধ্যায়ের পর রেকমেন্ড করব অধ্যায় 4। মানে অধ্যায় 4 যদি আপনারা পড়েন তাহলে মানে ওই অর্থায়নে গণিতের সাথে অর্থায়নের নীতিমালার সাথে ব্যবসায় গণিতের যেই মানে মিলটা রয়েছে এই দুইটা অধ্যায়ের অ্যাডভান্টেজ পাবেন। তারপর আপনারা চাইলে রিস্ক অ্যান্ড রিটার্ন করতে পারেন, তারপর ইন্টারেস্ট রেটস অ্যান্ড বন্ড ভ্যালুয়েশন করতে পারেন। সো ইন্টারেস্ট রেটস অ্যান্ড বন্ড ভ্যালুয়েশন, এই অধ্যায়ের যে প্রশ্নগুলো রয়েছে এগুলো আমাদের 4 নম্বরে আসার জন্য এবং পার্ট সিতে আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায়টি আমাদের মনে হচ্ছে যে আপনাদের সামনের পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ।
এরপর চাইলে আপনারা অধ্যায় 8 করতে পারেন, মূলধন বাজেটিং এবং ক্যাশ ফ্লো, ক্যাপিটাল বাজেটিং এর ক্যাশ ফ্লো, আর অধ্যায় 9 করতে পারেন ক্যাপিটাল বাজেটিং টেকনিক। সো দুইটা অধ্যায় করলে আবার এখানে কম্বাইন প্রশ্ন হয়, মানে 8 আর 9 অধ্যায় মিলে একসাথে প্রশ্ন হয়। এখন আমি আসি স্টার দেওয়ার পালা। যদি এই অধ্যায়গুলোকে স্টার দেওয়া যেত নিরপেক্ষভাবে, যারা আগে থেকে পড়েনি বা আগে থেকে পড়েছে, আমার দৃষ্টিকোণ থেকে আমি সেটা দিচ্ছি। আপনাদের যদি অন্য কোনো প্রায়োরিটাইজ লিস্ট থাকে তাহলে আপনারা সে অনুযায়ী চলতে পারেন। তো আমার মনে হয় এই সবগুলো অধ্যায় থেকে সবথেকে গুরুত্বপূর্ণ, সবথেকে বেশি স্টার দেওয়া যায় যেই অধ্যায়টাকে, যদি এইটাকে স্টার দেওয়ার মতো ক্যাপাসিটি থাকতো তাহলে আমি অধ্যায় 12 দিতাম, এটাকে দিতাম আমরা, আমি দিতাম 120 স্টার। এরপরে এই অধ্যায় 12-র পরে আমি সবথেকে বেশি যে অধ্যায়টা মনে করি আপনাদের জন্য সহায়ক হবে সেটা হচ্ছে এই যে এটা, এটাকে যদি স্টার দেওয়ার ক্যাপাসিটি থাকতো তাহলে আমি 100 স্টার দিতাম। এরপরে এই অধ্যায়টা থেকে আমি এই দুইটা অধ্যায় কম্বাইন করে দিচ্ছি, কারণ একটা পড়লে আরেকটাকে অবশ্যই পড়তে হবে। তো এটাকেও যদি স্টার দেওয়ার কোনো ক্যাপাসিটি থাকতো তাহলে আমি 90 স্টার দিতাম। এবং এরপরে টাইম ভ্যালু অফ মানি, এটা অর্থায়নে গণিতে থাকার কারণে এটা একটু প্রায়োরিটাইজ পাচ্ছে, সো এটাকেও আমরা 90 স্টার দিতে পারি। তো মোটামুটি এই যে কয়েকটা দিলাম, 1, 2, 3, 4, এই চারটা অধ্যায় আপনারা বেশি বেশি পড়বেন তাহলে মোটামুটি পাস নাম্বারটা চলে আসবে। এরপরে কিন্তু আমাদের যে অর্থায়নে নীতিমালা বইটি রয়েছে, এখান থেকে আসলে মানে ভ্যারাইটিস আইটেমের অঙ্ক থাকে, এবং কখনো কখনো ইংরেজির প্রশ্নের যে ইংরেজি মানে মানেগুলো, এগুলো জানা থাকে না বা এর মানেটা আমরা ভুল মিনিং করে ফেলি, এই জন্য মানে অঙ্কগুলো ভুল হয়। সো সেক্ষেত্রে মানে আপনাদের এই চারটা অধ্যায় পড়লে কমন আসবে, কিন্তু চারটা অধ্যায়ের উত্তর করতে পারবেন কিনা সেটা নিয়েও একটু সন্দেহের বিষয় রয়েছে। সো আপনারা চাইলে এখান থেকে স্টক ভ্যালুয়েশন করে নিতে পারেন। তারপর এখানে ক্যাপিটাল বাজেটিং টেকনিক আর ক্যাপিটাল বাজেটিং ক্যাশ ফ্লো, এ দুইটাই তো একসাথে করবেন। সো এখানে লং টার্ম ফাইন্যান্সিয়াল ডিসিশন এটাও নিতে পারেন চাইলে, তো এটাও কিন্তু একটা ওয়ান অফ দ্য মোস্ট গুরুত্বপূর্ণ, এবং আমার মনে হয় যে এক একটাই। আর রিস্ক অ্যান্ড রিটার্ন, সরি এই রিস্ক অ্যান্ড রিটার্নটা ছাড়া গেছে, সরি সরি, এটাকে যদি আপনারা স্টার, আমার যদি স্টার দেওয়ার কোনো ক্যাপাসিটি থাকতো এটাকে 100 স্টার দিতাম। রিস্ক অ্যান্ড রিটার্ন খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, ঝুঁকিও আয়, এবং এই অধ্যায়টি একটু কমপ্লিকেটেড, সো আপনারা একটু দেখে শুনে পড়বেন। এখান থেকে আমি সবথেকে বেশি যে অধ্যায়টিতে স্টার দিয়েছি, আপনাদের যদি পূর্ব প্রিপারেশন না থাকে তাহলে সেই অধ্যায়গুলো করতে পারেন, আর যদি আগে থেকেই কিছু অধ্যায় পেরে থাকেন তাহলে সেই অধ্যায়টাই আপনারা দেখবেন, কোনো সমস্যা নেই। তবে যেভাবে করেন, অন্তত যে অধ্যায়টা করবেন অন্তত এখানকার মধ্যে তিনটা অধ্যায়, যে কোনো তিনটা অধ্যায় মাস্ট বি ক্লিয়ার করে পড়তে হবে, মানে ওই তিনটা অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসলে কোনোভাবেই 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 ছাড়া যাবে না বা ভুল করা যাবে না। সো আমার মনে হয় যে ভিডিওটা আর লম্বা করার কোনো প্রয়োজন নেই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে নেক্সট পর্বে, ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।